Assalamualaikum. Welcome back to my channel. আমি আবিদা সুলতানা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। সেদিনের ব্লগে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমি সকালবেলা টেস্ট করতে এসেছিলাম। তো আজ হচ্ছে টেস্ট রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখানোর পালা, তাই আজকে সকালেও আবার সেম একইভাবে ধানমন্ডিতে চলে এসেছি। তবে আজ আর এত ভোরে আসতে হয়নি, কারণ আজ যেহেতু আমি সিরিয়ালটা পেয়েছি 10টা সাড়ে 10টা, মানে সব কিছু মিলিয়ে 11টা মতো বাজবে এই চিন্তা করে, সো ওইভাবেই বাসা থেকে আমি বের হয়েছি। তো এখনই তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি ধানমন্ডিতে পৌঁছে গিয়েছি, তাই আমি আর হয়তো না এই আশেপাশের পরিবেশটা দেখাতে ভুল করিনি। আমি জানি হয়তো বা আপনারা অনেকবারই দেখেছেন, তারপরও আসলে ব্লগিংটা আমি এর আগেও বলেছি যে আমি আমার জন্য ছোটো ছোটো মুহূর্ত কালেক্ট করি বা আমার স্মৃতিগুলো কালেক্ট করছি, আর কিছুই না। তো এটা যেহেতু আমার খুব ফেভারিট একটি জায়গা, তো ভাবলাম যে যেহেতু এখন আর ভিতরে ঢোকা হয় না, অ্যাটলিস্ট এটা সামনে দিয়ে প্রত্যেকবার যাওয়ার সময় আমি একটু ভিডিও করে রেখে দিই আমার নিজের জন্য। এরিয়াটা আমার আরেকটা কারণে খুব ভালো লাগে, কারণ সে কারণটা হচ্ছে ধানমন্ডি এরিয়াটা অনেক জমজমাট থাকে এবং যে কোনো ওকেশনের একটা আবহাওয়া আপনারা ওখানে পেয়ে যাবেন, মানে সব কিছুতেই, সেটা হোক ফাল্গুন কিংবা হোক 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এছাড়া আরও যত ওকেশনই হোক না কেন, ধানমন্ডিতে প্রত্যেকটা ওকেশনের সময় খুব জমজমাট বা রমরমা বলতে পারেন। প্রায় রাস্তাঘাটে দেখাই যায় যে প্রত্যেকটা ওকেশনে মেয়েরা সেই ওকেশন অনুযায়ী শাড়ি পরছে, ঘুরছে, মাথায় ফুল দিচ্ছে, কাঁচে চুড়ি পরছে, সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার সাংস্কৃতিক মানে এই দিকগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, এখন ডাক্তারটা দেখিয়ে নিচে নেমে এসেছি। তো আমার হাজবেন্ড গাড়িটা বের করতে করতে আমি ভাবলাম যে একটু মাছগুলো দেখিয়ে নেই আমার, যদিও মাছ এরকম দেখতে ভালো লাগে অন্য কারো বাসায়, নিজের কাছে না, কারণ একবার দুবার ট্রাই করেছিলাম বাঁচেনি, তো আমার খুব কষ্ট লাগে কোনো কিছু মারা গেলে। তো যাই হোক, এখন চলে এসেছি আমি সীমান্ত সম্বার, যেটা বলেন আপনারা। আমরা তো আসলে সেই ছোটোবেলা থেকে রাইফেল স্কোয়ার নামেই চিনি, তো আমার মুখে অলওয়েজ রাইফেল স্কোয়ারটাই চলে আসে। আসলে নতুন করে আর নাম চেঞ্জ করে যে সীমান্ত সম্বার রেখেছে সেটা আসলে আসে না। তো ওইটার যে পিছনের দিকে যে নতুন আরেকটা শপিং মল করেছে, তো সেখানে চলে এসেছিলাম যেহেতু সময় আছে হাতে একটু ঘোরাঘুরি করে নিই, আর শরীরটাও যেহেতু ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে চলো তার আগে তোমাকে এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। তো ভগে গিয়েছিলাম, গিয়ে টুকিটাকি কিছু কেনাকাটা হয়েছে, তো এরপর আমি দোতলায় চলে এসেছি। আর আরেকটা রিজনে আসলে এই পাশে আসা হয়েছে এই শপিং মলটাতে, কারণ আমার আম্মুকে আমি এখান থেকে একটা স্কার্ফ কিনে দিয়েছিলাম বোরখার জন্য। তো আম্মু যে তার ফ্রেন্ডদের সাথে যায় মাঝে মাঝে গেট টুগেদারে, তো আম্মুর এক ফ্রেন্ড দেখে খুবই পছন্দ করেছিল এবং আম্মুকে বলেছিল যে মানে তোমার মেয়ে যদি আবার যায় কখনো ধানমন্ডিতে ওকে বলো আমার জন্য নিয়ে আসতে। তো আসলে আমার যদিও ইদানিং ব্লগে দেখছেন যে একবার দুবার ধানমন্ডিতে প্রায় আসা হচ্ছে, আসলে কোনো না কোনো কাজেই আসা হচ্ছে, আর না হলে কিন্তু ওভাবে আসা মানে দেখা গেছে যে মাঝে কয়েক মাস চলে যায় আমার ধানমন্ডিতে আসাও হয় না। তো আজ যেহেতু আসাই হয়েছে এবং আজকে আর কোনো কাজ নিয়ে আপাতত ধানমন্ডির মধ্যে, তাই ভাবলাম যে আন্টির স্কার্ফটা কিনে নিয়ে যাই। তো আসলে এই উদ্দেশ্যে আসা, সেই সাথে আমরা মেয়ে মানুষ যেহেতু একটু তো শপিং বলে ঢুকলে একটা দুটা দোকানে একটু ঢু মারবই শুধু শুধু কোনো কারণ ছাড়াই। তো যাই হোক, আর গিয়েছিলাম হচ্ছে সাজগোজে, একটা বিবি ক্রিম কিনবো আশা মানে এক্সপেক্ট করে গিয়েছিলাম। আসলে আমি অনেক আগে যখন ভার্সিটিতে পড়তাম একবার দুবার আমার রেভলিউশনের বিবি ক্রিমটা ইউজ করা হয়েছিল, যেহেতু আমি অনেক ব্লগেই বলেছি যে আমি খুব সাজুগুজু করা মেয়ে না। তো হয় না যে মাঝে মাঝে কোথাও হাজবেন্ডের সাথে ডিনারে বের হচ্ছি বা কারো বাসায় যাচ্ছি, খুব সাজতে ইচ্ছে করে, কিন্তু আসলে আমি ওভাবে সাজি না, দেখে আমার ওভাবে সাজাও হয় না, শুধু ফেস পাউডারটা দেওয়া হয়। আর এই সময় তো ফেস পাউডারটা কিছুই না, আলটিমেটলি খুব ন্যাচারাল, বোঝাই যায় না যে আপনি সেজে এসেছেন।
তো তাই ভাবলাম যে আবার একটা বিবি ক্রিম কিনবো, তো কিনে নিয়ে এসেছি। আর এরপর পাশে এই দোকানটাতে ঢুকলাম, মানে এই শপটাতে, ভালোই লেগেছে। ব্যাগগুলো টিনেজারদের জন্য, বিশেষ করে যারা এখন কলেজে পড়ছেন কিংবা ভার্সিটিতে মাত্র পড়ছেন বা উঠেছেন, তাদের জন্য আসলে ব্যাগগুলো অনেক সুন্দর। আমি এটা বলছি না যে আমাদের জন্য না, আমাদের জন্য ডিজাইন ছিল, আমরা খুব বেশি বুড়ো হয়ে যাইনি। তারপরও থাকে না কিছু ডিজাইন দেখলে মনে হয় যে সেটা টিনেজার মেয়েদেরকে খুব ভালো লাগবে এবং কালারগুলো কিছু থাকে এরকম, তো এই আর কি। তো আমি পারমিশন নিয়ে একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনারা এই শপটাতে ঘুরে আসতে পারেন। এবং প্রাইসটা খুবই রিজনেবল ছিল, মানে ব্যাগ অনুযায়ী খুব রিজনেবল। আর এমন তো না যে এই যুগের মেয়েদের আসলে একটা দুটা ব্যাগ হয়, তা কিন্তু না। ইভেন তো আমারও না, ড্রেসের সাথে কালার ম্যাচ করে করে ব্যাগগুলো নিতে কিন্তু ভালোই লাগে। আর এই যে দেখেন, বউ যে ব্যাগটা দেখাচ্ছিলাম বা এই যে অরেঞ্জ কালারটা, এটা কিন্তু টিনেজারদেরকে নিলে বা ড্রেসের সাথে ম্যাচ করে নিলে খুবই ভালো লাগবে। আর ভিতরে লং বেল্ট ছিল, তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে, মোটামুটি প্রাইসটা হাতের নাগালে। তো এই আর কি। আর ছোট্ট ছোট্ট কিছু ওরকম মানে পাউচগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিলো আমার, এটাও সুন্দর ছিল। আমার তো খুবই ভালো লাগছিলো, মানে আমি আফসোস হচ্ছিলো যে আমরা যখন কলেজে পড়েছি তখন এই টাইপের ব্যাগগুলো কেন দেখিনি। আর এই লাল ব্যাগটাও আসলে সুন্দর ছিল। আর অ্যানিমেল প্রিন্টের যে কোনো কিছুই আমার খুব ভালো লাগে, সেটা ড্রেস হোক কিংবা ব্যাগ হোক, মানে কেমন যেন একটা দুর্বলতা কাজ করে আমার অ্যানিমেল প্রিন্টের জন্য। তো যাই হোক, আপনাদের কী টাইপের ব্যাগ পছন্দ চাইলে আমাকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আমি জানি না যে আসলে আপনাদের হেল্প হবে কি না। আর খুব বেশি আমি ঘুরতে পারিনি, যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিলো, খিদা খিদা লাগছিলো সব কিছু মিলিয়ে। তো জাস্ট দুই তিনটা দোকানই ঢুকতে পেরেছি, আর সব দোকানে যেহেতু পারমিশনও থাকে না ভিডিও করার, সো আসলে ওইভাবে ভিডিও করেও আমি আনতে পারিনি। তবে একটা দুটো দোকানে পারমিশন দিচ্ছিলো, তাই আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। এই শপটা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা শপ ছিল কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি, ওইটার নাম নিশ্চয়ই আপনারা দেখতেই পেরেছেন। আর এই শপের মধ্যে ব্যাগগুলো ভালোই ছিল, তবে সব বয়সীদের জন্যই ছিল। আর এই যে সাদা কালো ব্যাগটা, এটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু প্রবলেম হচ্ছে এটার মধ্যে মোবাইলটা নেওয়া যাবে না, তাই আসলে ওইভাবে ব্যাগটা মানে নেওয়া হয়নি আমার। নাহলে ভালোই লেগেছিল সাদা কালোর মধ্যে, কারণ আমাদের মেয়েদের আলমারিতে বলতে পারেন যে সাদা কালোর কম্বিনেশনের মধ্যে একটা ড্রেস খুঁজলে আসলে পাওয়াই যায়, তো খুব কমন একটা কম্বিনেশন। তাই ভেবেছিলাম যে ব্যাগটা নিব কি না, পরে দেখলাম যে না, মোবাইল আসলে ওভাবে আমি নিতে পাচ্ছি না, সো দ্যাটস ওয়াই আর ব্যাগটা নেওয়া হয়নি। কারণ যদি মোবাইলটা ক্যারি করতে না পারি তাহলে কীভাবে কী হবে। যাই হোক, তো আর এটা নিলাম না। আর আদার্স ব্যাগগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কারণ তারা পারমিশন দিয়েছিল এই জন্য। আর এখন না, ব্লগিং শুরু করার পরে যে জিনিসটা হয়, কেউ যদি পারমিশন দেয় ভিডিও করার, মনটা অনেক খুশি হয়ে যায়। এটা আসলে আমি জানি না, আর পারমিশনটা কেন আসলে দেয় না এটাও আমি বুঝতে পারি না। কারণ নর্মালি তো যারা ব্লগিং করেন, আমরা তো আসলে ওইভাবে কথা বলে, যেমন আমারটা যেমন লাইফস্টাইল ব্লগ, আমি কিন্তু যে যে আসলে ওদেরকে কথা বলে বলে ডিস্টার্ব করি না, আমি জাস্ট চুপটি করে আস্তে আস্তে ডিজাইনগুলো দেখিয়ে চলে আসি। আর আদার্স যাদের কিছু চ্যানেল আছে, যদি শুধু শপিংয়ের জন্যই তাদের চ্যানেলগুলো করা, আর আলটিমেটলি আমার মনে হয় পারমিশন দিলে তো ভালোই হয়, কারণ ফ্রিতে একটা পাবলিসিটি হয়ে যায় তাদের। তো যাই হোক, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তো এখানকার ব্যাগগুলো ভালোই ছিল, খারাপ না। আর যে চিকি চিকি ব্যাগগুলো দেখতে পাচ্ছিলেন কেমন ঝিকমিক করছে, এগুলোও ভালো ছিল, বাট আসলে আমার নেওয়া হয়নি। তো এই আর কি। তো এরপর হচ্ছে একটু অন্যদিকে যাচ্ছিলাম, দেখছিলাম ঘুরে ঘুরে, একদম ভিড় খুবই কম ছিল, নাই বললেই চলে, একদমই মানুষজন ছিল না। হয়তো বা সকাল টাইমে হতে পারে এটার জন্য, কিংবা অফ ডেতে মনে হয় ওনাদের এখানে বেশিই ভিড় হয়, বাট মোটামুটি ভালোই ছিল শপিং মলটা। যদিও আমি এর আগেও এসেছি একবার দুবার, তো তারপরও আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানো ট্রাই করছিলাম। তো এরপরই আবার দোকানটায় ঢুকেছিলাম যে যদি ভালো কিছু লাগে বা পছন্দ হয় তাহলে আম্মুর জন্য নিয়ে যাব। আমি এরকম কোনো শপিং মলে গেলে এরকম আবার দোকান পেলেই ঢুকি, আর যদি আম্মুর জন্য কিছু পছন্দ হয়ে যায় তাহলে আমি নিয়ে আম্মুকে গিফট করি। তো ওই দোকানটায় ওরকম কোনো কালেকশন ভালো লাগেনি ওইভাবে, তো দ্যাটস ওয়াই আর
দেওয়া হয়নি, আর এই যে এখানেও আর একটা শপ ছিল, তো মোটামুটি ভালোই। নতুন যেহেতু ওপেন হচ্ছে, উপরে তলায় দেখলাম এখনও বেশ কিছু স্লট খালি আছে, দোকান এখনও ভাড়া হয়নি। তো আমার মনে হয় যখন ফুললি কমপ্লিটেড হয়ে যাবে তখন আরও জমজমাট হয়ে যাবে, ভালো মানে ভালো লাগবে। আর তবে একটা ইনফরমেশন দিতে চাই, এই শপিং মলটাতে বেশ কিছু পারফিউমের দোকান আছে, আমার খুবই ভালো লেগেছে। এবং মানে ব্র্যান্ডেড বাহিরের কিছু অথেন্টিক পারফিউমের শোরুম ছিল, যেগুলো আমার ভালো লেগেছে যে অ্যাটলিস্ট পাওয়া তো যায় এটাই। কারণ মানে এখনকার সময়ে পারফিউমে আসলে কোনটা রিয়েল আর মানে অথেন্টিক আর কোনটা আসলে রেপ্লিকা, এটা বোঝাটা একটু টাফ। এরপর দেখতে নিশ্চয় পাচ্ছেন যে আমি অলরেডি স্কার্ফের দোকানটায় চলে এসেছিলাম, বাট এটা আসলে দোকানটায় না, দোকানের বাহিরে এভাবে হ্যাং করে রাখা, তাই সেগুলো দেখাচ্ছিলাম। কারণ দোকানের ভিতরে দেখানোর পারমিশন ছিল না, তাই আমি আর দোকানের ভিতরটা দেখালাম না। তো যেহেতু বাহিরে ওনারা হ্যাং করে রেখেছিলেন, আর এটা তো আর ওনারা নিষেধ করতে পারবেন না, তো দ্যাটস ওয়াই আমি অতটুকুই দেখিয়েছি। আর এই তো নিয়ে নিলাম স্কার্ফটা আন্টির জন্য, তো আম্মুকে গিয়ে দিয়ে দিব আন্টিকে দেওয়ার জন্য, আশা করি আন্টি ভালো লাগবে বা পছন্দ হবে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা উপরের দিকে উঠে যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ যেহেতু আমার অনেক খিদা লাগছিল, মনে হচ্ছিল যে কিছু খাওয়া দরকার। আর শপিং মলটা মোটামুটি ভালোই বড়, খারাপ না, আমার কাছে ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার ছিল, আমার পরিষ্কার থাকলে যে কোনো শপিং মলই আমার খুব ভালো লাগে। এই শপিং মলটার ফুড কোর্টটাও আমার কাছে ভালো লেগেছে, হয়তো বা মানুষের ভিড় একটু কম ছিল বলে আরও বেশি ভালো লেগেছে, রিল্যাক্স ফিল করছিলাম, মানে খুব বেশি কিচিরমিচির ছিল না, সো দ্যাটস ওয়াই সব কিছু মিলিয়ে ভালোই লাগছিলো আমার কাছে, আর একটু খোলামেলা, সো এই আর কি। কারণ সাধারণত ফুড কোর্টগুলোতে একটু গেঞ্জি হয়ে যায়, কিংবা আমরা এই যে বসুন্ধরায় যাই, বসুন্ধরা জানি কেমন আমার কাছে ফুড কোর্টটাতে একটু গেঞ্জি গেঞ্জি মনে হয়, মনে হচ্ছে অনেক ভিড় আশেপাশে, চেয়ারগুলো সব কিছু মিলিয়ে মানে হাঁটতে একটু কষ্ট হয় মনে হয়। তো এখানে দেখলাম না, এরকম খোলামেলায় ছিল আর হালকা করে সিটিং ব্যবস্থাটা রেখেছে। তো ফার্স্টে আমি আর আমার হাজবেন্ড পুরোটা হেঁটে আগে দেখেছি আর কী কী রেস্টুরেন্ট আছে বা কী টাইপের খাবার আছে, তো তারপরে হচ্ছে আমরা সিলেক্ট করি। তো এখন হচ্ছে আমরা দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছিলাম, আর সেই সাথে আমি একটু ভিডিও করছিলাম আপনাদের জন্য, যে যারা জাননি এখনও ওটার মধ্যে পিছনে যে শপিং মলটা আছে সীমান্ত সম্ভারের, তারাও যেন দেখতে পারেন যে আসলে কী কী খাবার দোকান আছে এই আর কি। তো আপনাদের সুবিধার জন্যই আসলে কিন্তু ভিডিওগুলো করে রাখা, ইনফরমেশন দিয়ে রাখার চেষ্টা করি আমি, যেন যারাই ভিডিও দেখেন না কেন ছোটোখাটো একটু যেন কোনো উপকার হয় এই আর কি। তো এই তো এখানেই শেষ, মাথা শেষ হয়ে গেছে, তো এরপর আমরা একটা রেস্টুরেন্ট সিলেক্ট করি। তো এটা হচ্ছিল দালাস এক্সপ্রেস, ইয়াস। তো আমি আসলে কনফিউশন ছিলাম, আমরা তিনটার মধ্যে গিয়েছি তো এখন কোনটা রেকর্ডিংয়ে আসছে এটার জন্য, যাই হোক সরি। তো দালাস এক্সপ্রেস থেকে আমি অর্ডার দিয়েছি, আর আমার হাজব্যান্ড অ্যারাবিয়ান নাইটস থেকে দিয়েছে। তো আমি ওকে বললাম যে একই আইটেম না কেন, বাকি সব না কেন, তো ও বলল যে না একই সব নিলে তো বুঝবো না আসলে, আমি ডিফারেন্স করতে পারবো না কার খাবার কেমন। সো দ্যাটস ওয়াই আমি দালাস থেকে নিয়েছিলাম, আমি একটা রামেন নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড এখান থেকে মেবি একটা ছোটোখাটো রাইস আইটেম নেবেন অ্যারাবিয়ান নাইটস থেকে। আর এছাড়া আমার মেয়ের জন্য, একটু পরে আমি দেখাচ্ছি সবটা, আমার মেয়ের জন্য এখান থেকে একটা পার্সেল নিয়ে নিয়েছি। আর অ্যারাবিয়ান নাইটসের যে মেনুটা আছে সেই মেনুটা আমি ট্রাই করেছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসতে, যেন আপনারা পজ দিয়ে খাবারের নামগুলো বা প্রাইসগুলো দেখে নিতে পারেন।
এখন যেটাতে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, এই যে দেখতেই পাচ্ছেন সিগনেচার ক্লাব, এখান থেকে আমার মেয়ের জন্য একটা চিকেন ফ্রাইয়ের আইটেম নিয়ে নিয়ে আমরা পার্সেল করে, যেহেতু ও আসেনি, সো আর ওকে ছাড়া যেহেতু খেতে বসেছি একটু তো খারাপ লাগছিল ওর জন্য, তো তাই ওর জন্য পার্সেল নিয়ে নেই। আর আমি যে গ্লাসটা দেখাচ্ছিলাম এক পাশে, এই ফুড কোর্টটা, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে ওনারা একটা সাইড পুরোটা এরকম গ্লাস দিয়ে রেখেছে, সো যে কারণে পুরো সানলাইটটা শপিং মলের ভিতরে ঢুকছিল এবং অনেক আলোকিত লাগছিল জায়গাটা। না ন্যাচারালি কিন্তু সাধারণত আমরা যে শপিং মলগুলোতে যাই চারিদিকে শুধুই হচ্ছে দেয়াল থাকে কিংবা ফুড কোর্টগুলো থাকে, তো কেমন যেন একটা লাইটিংয়ের মধ্যে অন্ধকার অন্ধকার ভাব থাকে, কিন্তু এই ফুড কোর্টটা অনেক আলোকিত ছিল যেহেতু একটা সাইড ওনারা পুরোটাই এরকম গ্লাস সিস্টেম দেওয়া, তো পুরো দিনের আলোটা, দিনের সূর্যটা বলতে পারেন এখানে চলে এসেছিল। তো যাই হোক, আমরা একটা টেবিলে ফাঁকা পেয়ে বসে গেলাম, আর এই যে তিনটা দেখতে পাচ্ছেন, তিনটা তিন দোকান থেকে দিয়ে দিয়েছে, ভালোই লেগেছে, সেলফ সার্ভিস অবশ্যই। তো যাই হোক, তিনটা নিয়ে আমি সামনে বসেছিলাম, তো মানে মজা করছিলাম আর কি, যে আরও চার পাঁচটা হলে ভালোই হতো, দেখতে মনে হচ্ছিলো মানে কী একটা মেশিন নিয়ে বসে আছি। তো এই আর কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে এগুলো দেখতে তিনটা তিন রকম, এটি বেশি মজা পেয়েছি আমি, যে একরকম হলে হয়তো বা মিসম্যাচ হয়ে যেত, তাই তিন। তো এখানে আসলে আমি রিসিটগুলো দেখিয়ে প্রাইসটা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, যেমন দালাস থেকে আমি একটা রামেন নিয়েছি, ওটার প্রাইস ছিল 440 টাকা, আর আমার হাজব্যান্ড নিয়েছিল আরাবিয়ান নাইটস থেকে একটা সেট মেনু, এটা পড়েছে হচ্ছে 305 টাকা সব কিছু মিলিয়ে। আর আমার মেয়ের জন্য হচ্ছে একটা ক্রিসপি চিকেন হোয়াইট সস, এই টাইপের কিছু একটা ছিল মেবি, ওটা পড়েছে হচ্ছে 290 টাকা। তো এই হচ্ছে মোট তিনটার জায়গার তিনটার আমার প্রাইস, তো আমি সেটা দেখানোর ট্রাই করছিলাম আপনাদেরকে, যাতে আপনাদের একটা ধারণা হয়ে যায়। এই হচ্ছে আমার রামেনের চেহারাটা, মানে ফেসটা যাই হোক, তবে একটু ডিজার্টেড হয়েছে প্রথমেই, কারণ মাশরুমগুলো ছবিতে ছিল রোস্টেড করা, বাট এখানে দেখলাম যে ওনারা র জাস্ট সিদ্ধ করা মাশরুমগুলো যেটা হয় মাশরুম সেগুলোই দিয়ে দিয়েছে এভাবেই। আর এটা ছিল আমার হাজব্যান্ডের খাবারের চেহারাটা, ওর খাবারটা ভালো ছিল, মজা ছিল, বিশেষ করে রাইসটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, আর একটু হালকা ঝাল ঝাল ছিল, মানে যেটা হয় চাইনিজ আইটেম বলতেই তো আমরা একটু মিষ্টি মিষ্টি বুঝি, ওরকম ছিল না, তবে এই আর কি। তো ভালো করে আগে দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে আমার খাবারের ফেসটা সব কিছু মিলিয়ে, তো লোভনীয় লাগছিলো আমার হাজব্যান্ডের মানে খাবারের ফেসটাই। তো যাই হোক, এখন আগে খেয়ে নিই, তারপর আপনাদেরকে জানাচ্ছি আসলে খাবারটা কেমন ছিল। তুমি কি নিয়েছিলে? আমি হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে আরাবিয়ান নাইটস রেস্টুরেন্ট, যেটা হচ্ছে আমাদের সীমান্ত সম্ভার যে মার্কেটটা ধানমন্ডিতে, মানে রাইফেল স্কয়ার, রাইফেল স্কয়ারের পিছনের সাইডে যেটা, ওইটার ব্রাঞ্চ। আমি নিয়েছিলাম হচ্ছে সেট মেনু, তিন নম্বর সেট মেনু, মশালা ফ্রাই রাইস, ওয়েজেস দেওয়ার কথা ছিল দেয়নি, ভেজিটেবলস, লেমন গ্রিল চিকেন। এটার প্রাইস ছিল ভ্যাট সহ 305 টাকা। প্রাইস অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী ভালো, আমি একটু ট্রাই করেছিলাম, আমার কাছে চিকেন ফ্রাইটা থেকে রাইসটা খুব মজা লেগেছে, মানে রাইসটা যে লেমন বারবিকিউ চিকেন ছিল, হতে পারে আমার যেহেতু লেমনের স্মেল এতটা পছন্দ না, তবে ওর রাইসটা আমার খুব ভালো লেগেছিল, টেস্টটা ডিফারেন্ট, ইয়েস। আর আমার রামেনটা আমি অনেক কষ্ট করে খেয়েছি, হাফ খেয়েছি, আর হাফ এখনো হিউজ রয়ে গেছে, টেস্টটা মোটামুটি খুব বেশি ভালো বলবো না। আমি নিয়েছিলাম হচ্ছে দালাস, ও আচ্ছা, আমার এক্সপ্রেস থেকে, আমার ওয়েজেস এর বদলে একটা চিকেন ললিপপ ছিল। আচ্ছা, এইটাই। আচ্ছা, তো তোমারটা এভারেজে ভালোই, টেস্টটা ভালো ছিল, কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছিল, এই প্রাইস অনুযায়ী ভালো ছিল। ওকে, আমি নিয়েছিলাম দালাস এক্সপ্রেস থেকে, আমার আইটেমটা প্রাইস নিয়েছিল 440, পানি সহ 440 টাকা, বাট টেস্ট not good up to the mark, yeah, খুব বেশি ভালো লাগেনি আমার কাছে, মানে আমি 4.5 দিব, মানে কেমন যেন একটা স্মেল পাচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো কিছু নষ্ট হয়ে গেছে, আই এম নট শিওর, এটাই হতে পারে ওরা তো এমন কোনো সস দিয়েছে যেটার জন্য স্মেলটা এমন লাগছিল, ফ্লেভারটা এমন লাগছিল, যাই হোক আমার কাছে খুব বেশি ভালো লাগেনি।
ওটা 400 যেহেতু ওনারা তো কষ্ট করে দিয়েছে, তবে ওর আইটেমটা ভালো ছিল, তাই তো? ওকে তাহলে বাই বলো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, অবশ্যই এখানে খেতে আসবেন এবং আমার কথা মনে রাখবেন। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আর আমি আসলে গাছটা দেখানোর চেষ্টা করছিলাম, গাছটা অনেক পুরনো, অনেক বছরের পুরনো। তো যাই হোক, এখন বাসার দিকে ফিরে যাব। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে যেহেতু সিগনালে পড়েছিলাম, তো দেখলাম যে এরকম বিয়ের কুলো ডালা এগুলো, তো এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। একদম মানে ইচ্ছে করছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি অনেকক্ষণ, কিন্তু যেহেতু এটা সম্ভব না, রাস্তার মাঝে সিগনালটা ছেড়ে দিবে, সো তাই আর নামলাম না গাড়ি থেকে। ভালোই লাগে, তাই না? আসলে কারো বিয়ে শপিং করতে কিন্তু অন্যরকম একটা আনন্দ হয়তো, মানে এটা হতে পারে যে যুগের সাথে হয়তো বা ফ্যাশন চেঞ্জ হয়ে গেছে বা বিয়ের ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বিয়ের শপিংয়ের যে একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু একচুলও কমেনি, এইটার আনন্দটাই আলাদা। তো আমার মাঝে মাঝে খুব আফসোস হয় যে আসলে আমরা কেন এত কম ভাই বোন, মাত্র 3, আরও 10-12 হলে ভালো হতো, অ্যাটলিস্ট মানে বিয়ে লেগেই থাকতো একটার পর একটা, এরকম শপিং চলতোই। তো এই আর কি, তো যাই হোক আর কিছু বলার নেই। আর এই যে বাড়িগুলো দেখছিলেন, আমি বাড়িগুলো দেখার মানে ট্রাই করছিলাম, আমার কাছে না খুব অবাক লাগে, মানে টিন শেডের মধ্যে 3 হয় কীভাবে? আসলে নর্মালি বিল্ডিং বাড়িতে 3 তো হতেই পারে ছাদ জ্বালায় দিয়ে দিয়ে, কিন্তু এই যে টিনের ঘরগুলো, এগুলো 2-3 কীভাবে হয় এটা আমি জানি না। মানে আমার না খুব ভিতরে ঢুকে কখনো দেখার খুব শখ যে আসলে স্ট্রাকচারটা কীভাবে দাঁড় করা এই টিনের ঘরগুলার। তো আপনারা যদি কেউ দেখে থাকেন কখনো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আসলে, আর আমি তো দেখিনি, তো কি আর করার। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম।